মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্য জুড়ে প্রতিটি থানা এলাকায় শুরু বিশেষ অভিযান। উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বোমা। অভিযানের জন্য 10 দিনের ছুটি বাতিল পুলিশ কর্মীদের। সজাগ থাকার বার্তা গোয়েন্দাকর্তাদের। বৃহস্পতিবার রামপুরহাটের বকটুই গ্রামে পৌঁছে নিহতদের পরিবারের সাথে দেখা করার পর রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। আর সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও, যেখানে বোমা আছে, যেখানে যন্ত্রপাতি আছে সব উদ্ধার করতে হবে। এবং পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করবে তাকে সালাম জানাবে, আর যে অ্যাক্টিভলি কাজ করবে না, এনজয় করে বেড়াবে, তাকে পুলিশে চাকরি করার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর হয় নবান্ন। উচ্চপদস্থ আধিকারিক বা পুলিশ কর্মীদের আগামী 10 দিনের ছুটিও বাতিল করা হয়েছে বিশেষ অভিযানের জন্য। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তৎপর হয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে ধরপাকড়, বেআইনি অস্ত্র উদ্ধারের কাজ। ইতিমধ্যেই অন্যান্য জেলার পাশাপাশি নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলাতেও শুরু হয়েছে ধরপাকড়, উদ্ধার বেশ কিছু আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ধৃত বেশ কয়েকজন দুষ্কৃতী। বসিরহাট মহকুমার বসিরহাট থানার পক্ষ থেকে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার দুই দুষ্কৃতী, উদ্ধার হয়েছে দুটি কার্তুজ, দুটি আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে জানা গেছে বসিরহাটের চাপাপুকুর গ্যাস গোডাউন এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই সিজাউল গাজী ও শফিকুল গাজী নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার পক্ষ থেকেও বৃহস্পতিবার অভিযান চালানো হয়। পুলিশি অভিযানে দুটি পাইপ গান, চারটি কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। হাবড়া থানা সূত্রে জানা গেছে বাণীপুর ইতনা নতুন কলোনি এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালায় হাবড়া থানার পুলিশ। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র সহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে নদিয়ার শান্তিপুর থানার পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ধারালো অস্ত্র সহ চারজনকে গ্রেপ্তার করেছে। ধৃতেরা ইন্দ্রজিৎ ঘোষ, শ্যামল শিকদার, রাজীব শেখ, সাবির শেখ। ধৃতদের এদিন রানাঘাট আদালতে তোলা হয়। সূত্রের খবর, বৃহস্পতিবার বাগটুই গ্রামে দাঁড়িয়ে এই নির্দেশের পর নবান্ন থেকে জেলার পুলিশ সুপারদের কাছে নির্দেশিকা পৌঁছেছে। সেখানে জেলার গোয়েন্দাকর্তাদেরও আরও সতর্ক, সক্রিয়ভাবে কাজ করবার নির্দেশ দেওয়া হয়েছে। পৌরসভা বা পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক শত্রুতা সংক্রান্ত সমস্যা বিশেষভাবে নজর দিতে হবে বলেও জানা গেছে। 10 দিনের এই বিশেষ অভিযানের তথ্য রাখবে রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবন। পাশাপাশি এদিনই কলকাতা হাইকোর্ট বকটুইয়ের ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী সিবিআই শুধু তদন্ত করবে না, দোষীদের গ্রেপ্তারও করবে। প্রসঙ্গত, এদিন সকালে বীরভূমের মারগ্রাম থানার ছোট ভাঙাল গ্রামের কাছে ঝোপের মধ্য থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে বলেও খবর মিলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।